ভাই স্টেশনে যাইবেন না না এখন আর যামু না এখন হইতোছে আমার আরাম করার সময় আপনি যান অন্য একটা সিএনজি দেখেন ভাই একটু চলেন না তাতে আমার একটু তাড়া আছে আর আশেপাশে কোনো সিএনজিও নাই আর কইলাম তো যামু না আপনি বিরক্ত করেন না তো যান যাইবেন না তাহলে সিএনজি লে বাইরে সিন কিনলে গা আপনি যাইতোই বই আমি উঠলাম আহা কি করতেছেন কইলাম তো যামু না ও সুন্দরী কই জানি যাইবেন কইলেন স্টেশনে হ্যাঁ স্টেশনে তাতে চল বাড়ি থেকে পালাইছেন তাই না বুঝি বুঝি এই জন্যই তো কই এত তাড়াহুড়া কিসে স্টেশনে বয়ফ্রেন্ড অপেক্ষা করে গার্লফ্রেন্ড দৌড়াইতে দৌড়াইতে আসে অত দেখলাম এরকম এত কথা না কয়ে গাড়ি একটু চালাম তো আমার তাতে যাইতে যাইতাছি যাইতাছি বিয়ার জন্য পাগল হয়ে গেলেন নাকি হ্যাঁ এরকম কত মানুষের উপকার করলাম কেউ কাজী অফিসে যায় কেউ আবার বাস স্ট্যান্ডে যায় আবার কেউ তো লঞ্চ ঘাটে যায় ওখানে সোজা চাঁদপুরা বরিশালে চলে যায় আজ স্যার কতক্ষণ লাগবে যাইতে এই তো চলে আইছি বেশিক্ষণ লাগবো না আজ পর্যন্ত একটা প্রেম করতে পারলাম এই যে কত সুবিধা ছিল প্রেম যদি করতে পারতাম এই যে আমার সিএনজি তো বেরে পালা যেতে পারতাম আপনি যে বোকা মানুষ দেখেন আবার ধোকা খাইয়েন না ঠিক আছে ওই গো সুন্দরী আপনার বয়ফ্রেন্ড কই এখানেই তো থাকার কথা আমার কইছিল যে এনে সিএনজি দাঁড়া থাকে ও উনি দাঁড়াইতে কই যে গেল বুঝবার পারছি আসলে অনেকেই তো অনেক ধরনের কথা দেয় দিন শেষে আসলে কেউই কথা রাখে না আমার মনে হয় কি আপনার বয়ফ্রেন্ড ভাগলপুর চলে গেছে ভাগলপুর হেডা আবার কই এটা লাগে কথার কথা ভাগলপুর মানে বুঝেন না আপনার বয়ফ্রেন্ড বাইকে গেছে গা কেন বাইকে যাইব কেন হ্যাঁ আমার কইছে না আমার নিয়ে সিলেট যাইব বাইকে যাইব কেন উল্টা পাল্টা কথা কইবেন না সুন্দরী আপনি এত বোকা কেন এখনো বুঝবার পারেন নাই আচ্ছা যাই হোক আমার তো এত কথা কওয়ার কোনো দরকার নেই আপনি আমার ভাড়াটা দিয়ে দেন আমি যাই গা ভাড়া তো দিই মু বুঝছি ভাই আপনি একটু চলেন না আমার লাগে একটু হ্যাঁ খুঁজা বাই করেন না কেন আমি যাবো কেন আমি যাইতে পারবো না আমার কাছে তো ভাড়া নাই আমার সব টাকা পয়সা হ্যার কাছেই দেওয়া আছে আপনি একটু চলেন হ্যার খুঁজা বের করেন তারপর আপনার সব ভাড়া আমি পরিশোধ করে দিব আহা কি যন্ত্রণায় পড়লাম আমি আমি তো কইলাম যে যাইতে পারবো না আপনার পিছনে সময় দিলে হইব আমার ভাড়া কাটতে হইব না বুঝছি তো আপনার ভাড়া কাটতে হইব আপনি যত টাকা হয় আমি সব আপনার পরিশোধ করে দিব আপনি একটু চলেন না আমার একটু খুঁজা বের করে দেন না হ্যারে ঠিক আছে আপনি আমারে 200 টাকা বাড়ায় দিয়া আচ্ছা দিমু একটু চলেন হ্যাঁ ঠিক আছে চলেন দেখলাম এরকম মাইয়া মানুষে দাঁড়ায় থাকে পোলা মানুষে রাখে না এপিসোড করেন তো আইবো না আইবো না আপনার বয়ফ্রেন্ড আপনাকে ধোকা দিছে দূর আজকে দিন নেই আমার মাটি গেল উন্মাইয়ার পাল্লাই যে পড়লাম শোনেন
আপনার বয়ফ্রেন্ড আপনার বোকা শুকা পাইয়া বোকা বানায় গেছে গা এর থেকে ভালো চলেন আপনারা আপনাকে বাড়িতে পৌঁছাই দিই আরে মন খারাপ করেন কেন চলেন বাড়িতে দিয়ে আসি মুশকিল আপনি কান্দাছেন কেন আপনি কাঁদেন না এরকম তো পিরাই সময় হয় বয়ফ্রেন্ড আসে গার্লফ্রেন্ড জায়গা আবার গার্লফ্রেন্ড আসে বয়ফ্রেন্ড জায়গা বলেন আপনারা আপনাকে বাড়িতে দিয়ে আসি টেনশন করেন না আমি আপনার বাপ মারে বুঝাই কম আমার বাড়িতে আমার বাপ মা কেউই নাই আর আমার যা কিছু ছিল সব আমি বিক্রি করে হার কাছে দিয়ে দিছি কেন দিছেন ভালো নুন লাগা আমি তো একটা সার ব্যবসা করতাম ছোট একটা দোকান আছিল আর হ্যাঁ সায়ের ব্যবসা করতো হ্যাঁ মানে কইছিল কি এই দোকানটা বিক্রি কইরা আমরা সিলেট গিয়ে ছোট একটা বাসা নিব আর ওরে নতুন করে একটা সায়ের ব্যবসা করব কিন্তু হ্যাঁ আইলো না আপনি খুঁজলে দেখেন আপনার বয়ফ্রেন্ড আরেকটা মাইয়া লয়ে পালায় গেছে আপনি তো শেষ সুন্দরী আপনি তো বোকা কেন এই যুগে এত বোকা মাইয়া আছে হ্যাঁ আহা আপনি আবার কান্দছেন কেন আচ্ছা আপনারে ফ্রিতে আপনাকে বাড়িতে দিয়ে আইতাছি ওইখানে যাইয়া আপনি চা বেসের ব্যবসাটা করেন ঠিক আছে আমি তো কইলাম আমার সব বিক্রি করে দিছি আর যে বাসাটায় থাকতাম সেটাও ছাইড়া দিছি আমি যদি নতুন বাসা নিতে যাই আবার দুই মাসের অ্যাডভান্স টাকা দিতে হইব আমার কাছে তো কোনো টাকা পয়সাই নাই তাইলে তো সমস্যা সুন্দরী আচ্ছা আম্বু গ্যারেজে যদি আপনি একটা চা বেসের ব্যবস্থা করে দিই আপনি কি চা বেচতে পারবেন হ্যাঁ এটা তো করতেই পারো কিন্তু থাকুন কই আমাকে বাসা বসতে দে ওইখানে আমি আর আমার মাই থাকি আপনি চাইলে ওইখানে থাকতে পারেন ওইখানে আপনার একটা চা বেচার ব্যবস্থা করে দিই মুনি বিনিময়ে প্রতিদিন আপনি আমার 100 টাকা করে দিবেন দিনে দুপুরে রাতে আমার কিন্তু ফ্রি চা খাওয়াই দেব ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি যেটা করবেন সেটাই আপনি আমার অনেক উপকার করলেন আচ্ছা চলেন ওঠেন সকালবেলা তুমি কি কইতাছ কি কইতেছি মানে তারা কইছি বৌমা এনে বাইর হবি না বৌমা আমার লগে থাকবো আচ্ছা ঠিক আছে তোমার বৌমা আজকে তো তোমার লগে থাকবো চলো ঘরের ভিতরে চলো বৌমা তুমি আরে ছাইরা বা চলে যাবা না তো আর আগের বড়া কিন্তু গেছে গা আপনার বলে বিয়া করছে হ্যাঁ বিয়া করছে তো আমি বিয়া করাইছি মা ভিতরে যাও কইতাছি যাও ঠিক আছে তার বউ তুই রাখ পরে আবার হারায় গেলে আমার আবার কইস না জান হ্যাঁ আপনি আবার কিছু মনে করেন না আমার মা একটু আদা পাগল তো মুয়ে যা আসে তাই করে আপনি বিয়া করেন নাই আরে না বিয়ে করলে কি আপনার এনে নিয়ে যেতাম আচ্ছা ভিতরে চলেন এগুলোই তো আছে আপনার দোকানের সব কিছু আজকে থেকে আপনি এখানে চা বিক্রি করবেন খুব সুন্দর করে চা বানাবেন এলাকার মানুষজন যেন চা খেয়ে আপনার প্রশংসা করে আচ্ছা ঠিক আছে আর ওই কাস্টমার কম থাকলে রাস্তায় বেরোয়া যাবেন হাইডে হাইডে চা বিক্রি করবেন কেন এমনি সবসময় কাস্টমার পাওয়া যাবে না সকালেই তো অনেকে সিএনজি লয়ে বেরোয়া যায় তখন দুই একজন থাকে যখন আর কি কাস্টমারটা কম থাকবো তখনই আপনি রাস্তায় বেরোয়া যাবেন হাইডে হাইডে চা বিক্রি করবেন এ সুমন কার লগে কথা কইতেছিস মগুল ভাই তুমি এখন যাও নাই না যাই নাই মায়াটা কেটে রে আমার খালাতো বোন ও আজকে থেকে এখানে চা বিক্রি করবো এখানে চা বিক্রি করবো বাহ
ভালো কথা তো তাহলে তো আর কষ্ট করে যে গলির মাথায় গিয়া বা হাইটা হাইটা গিয়া চা খাইতেইব না এরকম একটা সুন্দরী মাইয়া চা বানাইব ওর হাতে চা খাম ভাবতে বিষয়টা কেমন জানি লাগতেছে বাবার আগে খবরদার ওর দিকে তুমি একটা নজরও দিবা না ওরে শালা বাবু হ্যাঁ এরকম খেপতেছিস কেন সাইয়ের দোকান দিয়ে খেপলে কি কাস্টমার আইব আইব না এই ভাই তোমার না কিস্তি আছে তুমি যাও সিএনজি গুলো নিয়ে বের হয়ে যাও না তুই আর তোর ভাবি ইয়া কি অবস্থা খালি কিস্তি আর কিস্তি কিস্তি করস তখন লাগে যে তুমি শান্তি মতো চা খামু সেই সুযোগটাই দিস না তোরা আচ্ছা ভাই আপনি না মেয়েটা চা বানাই দিতেছেন না আপনার চা বানাই দেব না ওই যে পাশে রুবির দোকান আছে না তুমি অনে যাও অনে যা চা খাও রুবির দোকানে চা খামু আমি রুবির দোকানে চা খাওয়া আর গরম পানি খাওয়া একই কথা তুমি একটু চা বানাও 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 চা বানাও আমার একটা ইমার্জেন্সি ফোন আসে আমি একটু আইতেছি হ্যাঁ বানাও আপনি ওনার কাছে চা বিক্রি করবেন না দুই এক কাপ খাওয়ালে কি হইব না খাওয়া যাব না কারণ ও বাকি খায় আর আমি বুঝি না মানে এই যে কিস্তির টাকাটা তুমি একটু কিস্তি আলাগে আলাগে কথা বলে একটু ম্যানেজ করতে পারো না এটার জন্য আমার ফোন দিতে হয় আমি গাড়ি চালাইতেছি রাস্তার মধ্যে তুমি রাগো বোমা তুমি এখানে আর আমি সারা মহল্লা খুঁজে বেড়াই দিছি তুমি না কি করো চা বিক্রি করতেছো কেন তুমি এখানে কি করো এই আমি এখানে কি করি মানে তুই বর্ডারে বাইরে আনছিস কেন আর চা বিক্রি করতেছো কেন আমাকে কি কম আছে বউ বয়া বয়া খাই সময় না রে এই বউটাও তো থাকবো না পাশে আপনি কিন্তু ঠিক কথা বলছেন এই বউটাও কিন্তু ভাইকে যে বোকা হ্যাঁ বউ তুমি আসো আমার সাথে তোমার চা বিক্রি করতে হইব না কই যাম আমি গেলে চা বিক্রি করব কেটা সময় না বিক্রি করব আই তুই চা বিক্রি কর আমি চা বিক্রি করতে যাব কেন তাহলে তোমার বৌমারে কও সিএনজি চালাইতে চুপ কর তুই সিএনজি চালাবি চা বিক্রি করবি বৌমা কিছু করব না আমার কাছে দাও বৌমা আসো তুমি আসো সব দোষ তোমার তুমি না এলে আমি ওরে ঠিকই পাঠিয়ে দিতাম হ্যাঁ পাঠা দিতে পারতা কি পাঠা দিতে পারো সেটা আমি ভালো করে জানি চল কি আর করার চল রুবির দোকানে চা খাই তুই দুজনে মিলাই খাই চলো আসো আসো এখানে বসো পায়ের পর পা তুলে বসো কেন আরে তুমি এলো আমার রাজপুত্রের বউ এই বাড়ির রাজপুত্রের বউ তুমি পায়ের পর পা দিয়ে বসে খাবা তুমি কেন চাবার কোন পাগলের পাল্লায় পড়লাম এ তো দেই সারাক্ষণ বকবক করে বৌমা তোমার বাসা পেটে না বাসা ভুল গেছো তুমি মা হইবা আমি দাদি হমু আরে রফিকা কই যাস জি চাচি কোন এই সুমনের বউ দেওয়া নাই এক বছর হইছে বিয়ে হইছে তুই অন্য বউ দেওয়া নাই আমি তো চাচি প্রতিদিনই দেই সুমনের বউ বিয়া তো চাচি এক বছর না দুই বছর হইছে হ্যাঁ দুই বছর হইছে মনে নাই তো দুই বছর হইছে হ্যাঁ চাচি চাচি আপনি সুমনের বিয়ের দিন হিসাব করতে থাকেন আমার কাম আছে আমি গেলাম দুই বছর হইছে জগা বউ তুমি হাত মুখ দিয়ে আহো আমি তোমার খাওয়ান দিতেছি খাইয়া কর সুজা শুয়ে থাকবা কোনো কাম কাজ করবা না হ্যাঁ আমি যাই থাকো থাকো আপনি প্রথম দিনে চা বিক্রি বাদ দিয়ে ঘরে বয়ে রইলেন যে আমার কি দোষ আপনি মাই তোমার জোর করে নিয়ে গেল অজুহাত দিলে চলবে না সুন্দরী আমার মার একটু বুঝে গেলি তুই তো শুনেন আপনি মা আমার কি কইছে জানেন কি করছে আপনার মা আমারে কয় তোমার পেটের বাচ্চা কবে হইব তারপর এলাকার আবার সবাই ডাইকা ডাইকা আমার তার বউয়ের পরিচয় দিতেছে কি কইতাছেন এলে তোমার মান সম্মান কিছুই রাখলো না আচ্ছা তারপর আপনি কি কইছেন আমি আর কি কমু আমি একটু হ্যাঁ কথায় কথায় তাও নিয়ে গেছি শুনেন আমার মায়ের কথায় কিছু মনে করেন না আমার মা সহজ সরল মানুষ আমার লগে যেই মেয়েরাই দেখে আমার বউ মনে করে কি যে কর না কোনো সমস্যা নাই আপনার মারাই আমারও ভালো লাগে আপনার তো তো মা আছে আমার তো কেউই নেই আচ্ছা
এখন থেকে আপনারে আমি তুমি করে রাখব আর আপনিও আমারে তুমি করে কইবেন কেন আপনি শুনতে কেমন জানি লাগে আচ্ছা ঠিক আছে তুমি করেই দিলে কমু এখন কোন তো রাস্তা রাস্তা আরো নাকি সাও বিক্রি করুম গ্যারেজে কি লোকজন আছে নাকি সই লাগেছে সব গ্যারেজে তো মনে হয় এখন তেমন কেউ নাই আচ্ছা তুমি এক কাজ করো রাস্তা রাস্তা সাও বিক্রি করো আমি আর একটা খেপ মেরে আইতাছি সাবধানে দেব হ্যাঁ সবাই শোনো সবাই আজে বাজে জায়গায় চা না খেয়ে সরাসরি আমাদের সুন্দরীর কাছে চলে আসবে চা খাইতে মনে থাকে জানো কি চা ভালো না আরে সুমন তুই আয়া পড়ছ বুঝতে পারছি তুইও সুন্দরী আছে চা খাবি সুন্দরী কুইক করে একটা চা বানা দাও দেখি সুমন রে আচ্ছা মোগুল ভাই তুমি এখানে কি করতেছো চা খাইতেছি আরে যে কাস্টমার জমে গেছে সুন্দরী আছে চা খাওয়ার জন্য ওর একটু সাহায্য করতেছি সুন্দরী কি তোমার সাহায্য করবার কইছে হুম খেপবাদে তুমি এখানে বই আছো কেন যাও সিএনজিটা লইয়া বেরাও নাইলে আজকে ভাবি রাতে কিন্তু মাইরটা খাইতে হইব ঘরে খাউন না থাকলে সিএনজি চালান বাদ দিয়ে বয়ে থাকলে দইব না যাও ওই যাব মানে রাস্তাঘাটে যাত্রী নাই কিছু নাই হুদাকে বাইরে লাভ আছে সবাই খেপ পায় একমাত্র তুমিই পাও না যাও ওই গার্লস স্কুলের সামনে যাও খেপ মারো একটু পরে স্কুলে ছুটি হবে যাও কোনো যায় লাভ নাই এখানে ওই যে যার মতো করে প্রাইভেট কার কিনা আই সাহেব স্কুলে আসে আবার যায় কেউ সিএনজি তো উঠতে চায় না আর যে দুই একজন ওঠে তারাও আবার ওই ধরে যে বাপেরে নাইলে মারে লগে নিয়ে তারপর আসে এগুলা ভাল লাগে কয়া ও মা তুমি কই যা প্রেম করবার যাইবা বাপ মরলে সমস্যা কি এই লও তোমার স্যার মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি রে ভাবতেছি সুন্দরীরে আমার অ্যাসিস্ট্যান্ট বানাম মনে কর আমি যখন সিএনজি চালাবো সুন্দরী পিছনে বসে থাকা যাত্রীরে চা দিবে আমারও চা দিবে বিষয়টা কেমন হবে কত ভালো হবে না হ্যাঁ পরে মা ইচ্ছে করবে আমরা চায়ের লগে গুবের ওষুধ মিলা দিয়ে চিন্তাই করি বিষয়টা তো আসলে তুমি যেভাবে কই সেভাবে ভাইবা দেখি নাই হুম ভাবতে তো হইবই এভাবে পড়াটা ঠিক হইব না সুন্দরী অনেক তো চা বেসা হইছে এখন চলো কই যাবো আহা কাজ আছে চলো টাকা দিলে নে সুন্দরী তো গেছে গা আমার চেহারা কি সুন্দরী মতো সুন্দর নাকি জান যে তার কাছে জান এ চাচা চাচা ভাই খায় না তো গিলা গিলা খায় জান কে সুমন মিয়া অন্য কারোর লগে দেখলে আমার হিংসা হয় কেন কে হিংসা দেখলাম তো কাস্টমাররা চা খাইতে আইছে আর আপনার সহ্যই হইতাছে না তা ঠিক কইছো আমার কেন জানি ওগুলো সহ্যই হয় না আমার শরীর জ্বলে তাহলে তোমার ব্যবসাও লালবাতি জ্বলবো কাস্টমার চা খাইতে আইবো আপনার শরীর জ্বলবো আর ওইদিকে আমার ব্যবসাও লালবাতি জ্বলবো আমার সাই বেস হইব তাইলে এখন কি করব কো আমি কি জানি হইদি আপনার মায়ও আমারে পোলার বউ বানায় লাইছে আবার দাদিও হইতেছে শখ তো সবারই থাকে তাই না কো তা তো থাকবই কিন্তু মাল লগে লগে যদি পোলারও শখ জাগে তাহলে তো সমস্যা কি সমস্যা কিছু না তুমি তো জানোই আমার ব্যাপারে সব আইসা আগে যা হইছে হইছে বাদ দাও না আমরা তো চাইলে নতুন করে সব কিছু শুরু করতে পারি আমার মা বস্তিতে সবাইরে কয়ে বেড়াইছে তুমি তার বউ কত মানুষ কত কি কইতাছে আমরা তো চাইলে সামনে আগাইতে পারি তার মানে আমার মা তোমার অনেক পছন্দ করছে তুমি তো জানোই আমার মা একটু অসুস্থ হ্যাঁ তো কি হয়েছে আমি তোমারে আমার পছন্দের কথাটা কইলাম এখন তুমি ভাইবা দেখো আমার জানাইও
আচ্ছা ঠিক আছে বাইপা দেহ আচ্ছা চলো এখন বাসার দিকে যাই মা চলো ঘুমাই কি রে বৌমা তুমি এ নাইছো কেন বলা একা না আমি তো তোমার লাগে ঘুমাবো আমার লাগে ঘুমাই বাকে যাও সুমনের কাছে ঘুমাও জামাই তুই কেউ শাশুড়ির লগে ঘুমাই না মা তোমার না শরীর খারাপ আমি তোমার লাগে ঘুমাই আমার শরীর দেখতে হইব না আমার শরীর ঠিক আছে তুমি যাও আমার পোলার কাছে যাও এই কইরা কইরা আগের বউটাও গেছে গা আমি পাগল নি আবার থাকতে দিমু তুমি এইখানে আইসো কেন তোমার মা পাঠায় দিল কেন মা পাঠাইছে কেন সে কয় স্বামী স্ত্রীর নাকি একলগে ঘুমাইতে হয় শাশুড়ির কাছে নি কেন ঘুমাইতে তাই নাকি হাই শোনো তো আমি কই ঘুমাবো হে রাখো আচ্ছা থাক মা তো যেটা মন চাই ওইটাই কয় তুমি এক কাজ করো তুমি আমার রুমে ঘুমাও আমি গ্যারেজে যাই ঘুমাই দিচ্ছি এত রাত্রে যাইবা সমস্যা নেই তুমি যাও ঘুমাও যাও তুমি গ্যারেজে যাই তোমার পোলা এরকম করলে কিন্তু আমিও যাবো মামা তুমি যাও না তুমি গেলে আমি তোমার ছাড়া থাকতে পারবো আরে আহ এমন দি মনে না আর রাইতে বাইরে যাইব না দেখ তুমি চলো তুমি আমার লগে ঘুমাই আহ কাজটা দাম নে কি সুমন মিয়া ঘুম কেমন হলো রাত্রিরে আর ঘুম মশার কেমন খাইতে খাইতে আমার অবস্থাই খারাপ হয়ে গেছে আহারে কি কষ্ট তুমি যদি চাও তাহলে কিন্তু আমার এরকম কষ্ট করে গ্যারেজে ঘুমানো লাগে না কেমনে বিয়া করলে তুমি যদি আমার বিয়া করো তাহলে তো এরকম আমার কষ্ট করে গ্যারেজে ঘুমানো লাগবে না তাই আপনি কষ্ট কমানোর জন্য কেন আপনি বিয়া করতে হবে আমার তাছাড়া তার কোনো উপায় নাই এখন তুমি কও আমার কবে বিয়া করবা তুমি যেদিন কাজে ডাকবা সেদিন কি কইলা শুনি না আরেকবার কও যেটা শুনছো হেডে তাইলে আজকে রাইতে কাজে ডাকি কি কও তোমার যে ইচ্ছা আমি যাও আমার একটা আইসক্রিম নেওয়া আমার অনেক গরম লাগছে আইসক্রিম খেবা আচ্ছা ঠিক আছে তুমি এই জায়গায় দাঁড়াও আমি এক মিনিটে যাবো আর আসবো নিয়ে যাবে দাঁড়াও কেমন আছো তুমি 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 এখানে কই আছিলা তুমি এতদিন তোমার এতদিন আমি পাগলের মতো খুঁজে বেড়াইছি জানো কেন আমার সবকিছু লুইটা নিয়েও তোমার শান্তি হয় নাই আমি জানি তুমি আমার ভুল বুঝতেছো কিন্তু একবার তুমি আমার কথা শোনো ওদিন আমি কেন আসতে পারি নাই তুমি একবার আমার কথাটা তো শুনবা কও কি কারণে আইতে পারো নাই ছোট ভাই টাকা গুনতেছো নাকি দাও গুনে দেই আরে দাও দাও আরে ভাই আপনারা কারা আরে ভাই আমরা হচ্ছে মানুষের উপকার করি টাকা গুনতেছিল দেখলাম গুনতে পারতাছিল না এই জন্য ভাবলাম যাও একটু সাহায্য করে আসি ভাই আমার গার্লফ্রেন্ডের গয়না বিক্রি করে টাকা দিয়ে দেন আরে ভাই মারতেছেন কেন তুই তো চিন্তা করি রে তুই গার্লফ্রেন্ডের গয়না বিক্রি করে টাকা আনছিস মানে ভাই আমার গার্লফ্রেন্ড ওয়েট করতেছে ভাই করিলে আমার পালাই দেব আমার টাকাগুলো দিয়ে দেন তুই তো অপরাধী রে আমরা তো চোর তুই তো তার বড় খারাপ তুই আরেকজনের মেয়ের এনে পালা যেতেছ এই গার্লফ্রেন্ড কি তোর মেয়ে গার্লফ্রেন্ড তো আরেকজনের মেয়ে গার্লফ্রেন্ড এনে তুই পালাবি কেন ভাই আপনি টাকা দেন তো ভাই টাকা দেন তো টাকা দেন
তারপর কিছু লোকজন এসে আমারে হসপিটালে নিয়ে যায়। আমি 7 দিন হসপিটালে ছিলাম। হসপিটাল থেকে বের হই আমি তোমার বাসায় গেছিলাম তোমারে খুঁজতে। কিন্তু যা শুনি তুমি ওখানে নাই। তুমি নাকি তোমার দোকান বিক্রি কইরা সবকিছু নিয়ে ওখানে থেকে চলে গেছো। আমি তো আর ভাবছিলাম তুমি আমারে ধোকা দিছো। সেদিন তুমি স্টেশনে আহো নাই আমি অনেক কষ্ট পাইছি। আমি ইচ্ছা করে তোমার কষ্ট দিতে চাই না। বিশ্বাস করো আমার কিচ্ছু করার ছিল না। এই নাও তোমার আইসক্রিম। উনি কে সুন্দরী? উনি হইতেছে ইয়ামিন। আমার যার লগে পালায় যাওয়ার কথা ছিল সেই দিন ওই হইছে সে ছেলে আমার বয়ফ্রেন্ড। আর ইয়ামিন ও উনি হইতেছে সুমন। সেদিন তুমি আসো নাই পরে উনি আমার বিপদ থেকে রক্ষা করে আমার বাসা নিয়ে গেছিল। তাই ভাই আপনার অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার ভালোবাসার মানুষকে আশ্রয় দিচ্ছেন। না না ভাই ধন্যবাদ দিতে হইব না। ও বিপদে পড়ছিল, আমি চেষ্টা করছি বিপদ থেকে রক্ষা করার। আমগো বাড়িতে আমি আর আমার মাই থাকি, আর কেউ থাকে না, তাই ওরে নিয়ে আইছিল। ও আচ্ছা যাক ভালোই হয়েছে, আমি তো তোমারে খুঁজা পাইছি। তুমি এখন কই থাকো? এই তো এদিকে সেদিকে থাকি, কিন্তু এখন যখন তোমার খুঁজা পাইছি মানে একটা ভালো একটা বাসা দেখা আমরা একসাথে থাকি। আর এবার আর চিটাগাং যাবো না, এবার ঢাকাতেই থাকবো আমরা। কি কইতেছ ভাই? আপনার আরেকটু কষ্ট করতে হবে কয়েকদিন। আমি ভালো একটা বাসা না পাওয়া পর্যন্ত শিলার একটু আপনার কাছে রাখবো। সমস্যা নেই ভাই, আমগো বাসায় থাকবো। ভাই আপনি কি করেন? উনি তো সিএনজি চালায়। ও আচ্ছা যাক তাহলে তো ভালোই। ভাই আপনার মালিকের গ্যারেজটা কোন জায়গায়? ওই খালপাড়ের ওই জায়গায় আপন গ্যারেজ। ও আচ্ছা তাহলে ভাই আজকে আমি যাই, হ্যাঁ আবার দেখা হবে। শিলা আজকে যাই, হ্যাঁ কালকে আবার আসবো। সাবধানে থেকো। শুনতেছ মা তোমারে খাইতে ডাকছে। খামো না। কেন? খিদা নাই আমার, তোমরাই খাও। মা তোমার পোলা নাকি খাইব না। কেন খাইব না? কেন কি হয়েছে? আর নাকি ক্ষুধা নেই? ক্ষুধা নেই মানে সারাদিন কাম করে আইছে ক্ষুধা নেই কইলে হইলো? আমি দেখতাছি খাইব না, কেন খাইব না। আর পোলাটাও ওই বোমাতে খাইতে রাখছে, খাইতে যাস নাই কেন? মা আমি খামো না, তোমরাই খাও। কে খাবি না কেন? তোর কি মন খারাপ? বোমা চলে যাইব, তুই চিন্তা করিস না। আরে আমি এখানে বাইন্দা থুয়া দেবো। মা চুপ করো তো, কইলাম তো আমি খামো না। আর কি আর তো বোমা, হ্যাঁ বোমা বোমা আর করবা না। সারাদিন পর কাম করে তোমার কি এইসব উল্টাপাল্টা কথা শুনবো? আমি একটু শান্তিতেও থাকতে পারি না তোমার জন্য। তুমি যাও ঘরের ভিতরে যাও, না তোমার যাইতে হবে না, আমি যাইতেছি। কি সে খাইতেই তো ডাকছি, পোলাটা আমার মতো মাথা খারাপ হয়েছে। কি অবস্থা ভাই, কেমন আছেন? ভালোই আছি, আপনি কেমন আছেন? এই তো ভাই ভালো। শিলা কই? বাড়ির মধ্যেই আছে। ও আচ্ছা, আমি তো ভাবছি এই জায়গায় ওরে পায়ে যাবো, এই কারণে সকালবেলা ঘুম থেকে ওইটা ছটফট করতে করতে আইসা পড়ছি। ভাই আমাকে একটা উপকার করতে হবে আপনি। কি উপকার? ভাই আপনাকে এই জায়গায় আমগুলোকে একটা বাসা ভাড়া করে দিত, তাহলে আমাকে খুব ভালো হইতো। আপনি যে এখানে থাকেন ওইখানে থাকলেই তো হয়। আসলে ভাই কাম কাজ নাই তো, কি যে করবো বুঝতে পারতেছি না। তো আপনাকে এই জায়গায় কি সিএনজি ভাড়া পাওয়া যায়? তাহলে চালাইতাম। আচ্ছা দেখি একটা ব্যবস্থা করা যায় কি না।
ভাই যদি কামের ব্যবস্থাটা করে দিতেন তাহলে খুব তাড়াতাড়ি শিলারে বিয়ে করতে পারতাম। আচ্ছা আপনি তাহলে কালকে আইসেন, আমি আপনার একটা খামের ব্যবস্থা করে দিবনি। ভাই আপনার অনেক অনেক ধন্যবাদ ভাই। চা খেয়ে যান। না ভাই থাক, আজকে আর খামো না ভাই, আরেকদিন খামো না, আজকে আসি। ঠিক আছে। বয়ফ্রেন্ড রে একটা কামের ব্যবস্থা করে দিচ্ছে, সে নাকি এলাকাতে বাসা ভাড়া নিয়ে তোমারে নিয়েও থাকতে চায়। তুমি সবকিছু মাইনা নিলা? মাইনা না নিয়ে আর কি করবো, তুমি কি করবার চাও সেটাই তো বুঝতে পারতেছি। তুমি যদি চাও তোমার বয়ফ্রেন্ডে তুমি বিয়ে করতে পারো। তুমি কি মন থেকে কইতেছো? মন থেকে কই আর অভিনয় করে কই, সেই কথার তো আর কোনো গুরুত্ব নেই। পরিস্থিতি যা বুঝাইতেছে এটা পরে ভালো হইব। মারে কি কইবা? আমার মা তো পাগল মানুষ, তুমি চইলা গেলে এমনিও দুই দিন পরে ভুলা যাব। আমার মায়ের কথা বাদ দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। কবে যাইবা? কই? তোমার বয়ফ্রেন্ডের কাছে? জানি না। ভাই সুমন ভাই কই ভাই? আরে আপনি আপনি সুন্দরীর খালা তো ভাই না? হ্যাঁ ভাই সেরকমই কিছু একটা। আচ্ছা সুমনে যে বাসায় আছে, ভালোবাসার মানুষরে ঘরের মধ্যে রাইখা কেউ কি এত তাড়াতাড়ি বাইরায়? হ্যাঁ কোন আপনি? তা অবশ্য ঠিক কইছেন ভাই। তাহলে ভাইয়ের ভালোবাসার মানুষ কি বাসার পাশেই থাকে না? ঠাট্টা করতেছেন না, সব কিছুই জানেন অথচ ভান ধরতেছেন কিছুই জানেন না। আপনার খালা তো বোন, সুন্দরীরই তো ভালোবাসে। কি কইতাছেন ভাই, আপনি সত্যি কথা কইতাছেন? হ্যাঁ সত্যিই তো কইতাছি। কয়েকদিনের মধ্যে আগে বিয়া শাদি হইব, এই আলোচনা চলতেছে তো। কি কোন ভাই, ভাই এগুলো কি সত্যি কথা ভাই? আমি আপনার লগে কেন ঠাট্টা করতে যাব? আপনি কি আমার বিয়ে হন নাকি? অবশ্য হইবেন, আর পর হইবেন নাকি? আচ্ছা চলেন ওই চায়ের দোকানে বৈশা দুইজন মিলা একটু চা খাই, আসেন। না ভাই আজকে আর চা খাবো না, যাই গা ভাই। আর চা খাওয়া যান না রে ভাই। এ ভাই কি চুপ করে আছো কেন, সত্যি করে কত অলয় কি তোমার বিয়ের কথা চলতেছে? হ্যাঁ কেন, সেটা তো তুমি আসার আগে থেকেই, আমার তো কেউ নাই, তারা আমারে আশ্রয় দিছে, এই জন্য সুমনের মা চাইছিল তার পোলার বউ করতে। আমারে তো এই কারণে তুমি রাজি হয়ে যাবা? তো কি করো মামি, তুমি যে ফিরে আসবো সেটা কি আমি জানতাম? আমি তো একটা মাইয়া মানুষ, আমারও তো একটা আশ্রয়স্থল দরকার আছে। আমি কি রাস্তা রাস্তায় ঘুরুম নাকি? যাক যাওয়ার হয়ে গেছে, তোমার এখানে আর রাহা যাইব না। তুমি কালকে আমার সাথে যাইবা। কই যাম? নতুন বাসা দেখছি, তোমার আর এখানে রাহা যাইব না, নাহলে কখন কি হয়ে যায় বলা যায় না। কালকেই যাই তুইব? হ্যাঁ কালকেই যাই তুইব, কালকে বিকালে আমি আসমু, তোমার যা কিছু আছে সব কিছু গুছাই রাখবা। আচ্ছা ভাইবা দেখি। ভাইবা দেখি মানে আমি আসতে কইছি মানে আসবা? আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, সুমনের মা দেখলে আবার সিলাসিলি করবো। ঠিক আছে। ওই বৌমা কাপড় গুছাই দিছে, ওই যাইব ওই একটা কাজে বাপের বাড়ি যাইব। হ্যাঁ বাপের বাড়ি যাইব, আবার আইব তো। তাড়াতাড়ি আইসা পড়ো,
আমি তোমার সাথে থাকতে পারি না আমি তোমার সাথে থাকতেই পারি না তুমি আসো বুড়ো মা যাওনের সময় এত কথা কইতে হয় না কমো না আইজো যাও মা তুমি ঘরের ভিতরে যাও আই তুই আরে আর বাড়ি পর্যন্ত দিয়ে আইবি রাহনের তাই তো যাই নাইবি তাড়াতাড়ি আইসো তোমার সাথে আমি থাকতে পারি না যাও তুমি এখন ঘরের ভিতরে যাও তো চলো কেন কি হইছে আমি যাবো না যাইব না মানে আমি মার কাছে যাবো কার মা কোন মা সুমনের মা সে আমার জন্য অপেক্ষা করতেছে আমি না গেলে সে অনেক কষ্ট পাইব আমি তার কষ্ট দিতে পারব না বুঝলাম না এসবের মানে কি মানে আমি তোমার বিয়ে করতে পারব না তুমি আমার মাফ করে দিও আর তুমি আমার কাছে আইসো না আমি গেলাম মানে তুমি এখন থেকে আমার লগে থাকবা হ্যাঁ কিন্তু বিয়ার পর আমি আইজি বিয়ে করব নালে পরে যদি তোমার মন ঘুরে যায় না জনাব আমার মতি গতি আর ঘুরবো না আমি তোমার লগেই থাকব ঠিক আছে চলো আজকে আমার সিএনজিতে তোমার পুরো শহরটা ঘুরাবো